press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুক পেজে আছেন এবং বিভিন্ন টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাসের ফলোয়ার, আপনাদেরকে আজকে আমি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনায় করণীয়। পৃথিবীতে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে কোনো না কোনো জায়গায় বিভিন্ন প্রকার দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। দুর্ঘটনা অনেক প্রকার হতে পারে। এক নম্বর সড়ক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, সমুদ্র বা নৌপথ দুর্ঘটনা, বিভিন্ন হাউসহোল্ড মানে আপনার বাসায় কাজকর্মে দুর্ঘটনা হতে পারে, বিভিন্ন মারামারির কারণে বা অ্যাসাল্ট যেটা আমরা বলে থাকি দুর্ঘটনা হতে পারে, আপনার কাজের থেকে দুর্ঘটনা হতে পারে, আপনি ঘুমিয়ে আছেন তখন দুর্ঘটনা হতে পারে, ভূমিকম্পে হতে পারে, জলোচ্ছ্বাসে হতে পারে, যেটা আমরা প্রাকৃতিক দুর্ঘটনা বলে থাকি। ইভেন কি আপনি যখন খেলতে গেলেন সেখানেও দুর্ঘটনা হতে পারে, দিস ইজ স্পোর্টস দুর্ঘটনা। সারা বিশ্বে স্পেশালি মধ্যপ্রাচ্যে আপনার এক দেশ আরেক দেশের সাথে প্রতিনিয়ত যুদ্ধ বিগ্রহে লেগে আছে, সেখানেও এক প্রকারের দুর্ঘটনা প্রতিদিন ক্যাজুয়ালিটি হচ্ছে। মানুষ মহান আল্লাহকে শ্রেষ্ঠ জীব, এই দুর্ঘটনায় শুধু মানুষরা আক্রান্ত হন নাই, পাশাপাশি বিভিন্ন আমাদের যে পরিবেশ আছে প্রাকৃতিক পরিবেশও আমাদের ডিস্ট্রয় হয় বা দুর্ঘটনায় আক্রান্ত হয়। আপনার ঘর বাড়ি হতে শুরু করে জলাশয়, বাতাস, সব জায়গায় দুর্ঘটনা হতে পারে। যাই হোক, দুর্ঘটনা অনেক কারণ, অনেক প্রকার, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো না। আমি শুধু স্পেসিফিক একটি দুর্ঘটনা নিয়ে কথা বলছি এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সেটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমাদের কোমল মতি কিছু ছাত্রছাত্রী মারাত্মক সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে, আমরা তাদের মৃত্যুতে ব্যথিত। এই দুর্ঘটনা কিভাবে আরো কমানো যায় এবং দুর্ঘটনা হয়ে গেলে আমাদের করণীয় কি, একজন সচেতন নাগরিক হিসাবে, একজন চিকিৎসক হিসাবে, একজন পুনর্বাসন বিশেষজ্ঞ ও দুর্ঘটনা বিশেষজ্ঞ হিসাবে, এটা আপনাদেরকে আশা করি আমি যখন জানাবো সেটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। বিকজ এভরিডে আর সায়েন্স ডেভেলপিং, এবং সায়েন্সের সাথে আপনাকে চলতে হবে। সায়েন্টিফিক মেথড ছাড়া আপনি যখন কোনো থিঙ্ক করবেন, কোনো ক্রিটিক্যালি থিঙ্ক বলেন, খুব নীরব বা খুব ডিপ থিঙ্ক করবেন, এই মেথড ছাড়া আপনি কোনো পজিটিভ ওয়ে খুঁজে পাবেন না। আসুন, সড়ক দুর্ঘটনায় অন্যতম দুর্ঘটনা যেটা হয়ে থাকে প্রতিদিন, যেটা আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিসেবে আখ্যায়িত করে থাকি ডাক্তারি ভাষায় আরটিএ, আপনারা দেখবেন বিভিন্ন ক্যাজুয়ালিটিতে আমরা প্রেসক্রিপশনে লিখে থাকি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে বাস দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, সেটা হতে পারে স্কুটারের দুর্ঘটনা হতে পারে, বা কোনো প্রাইভেট কারের দুর্ঘটনা হতে পারে। মানে আমাদের সড়ক পথে যে দুর্ঘটনাগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা সড়ক দুর্ঘটনা হিসাবে আখ্যায়িত করে থাকি, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় এই সড়ক দুর্ঘটনা। এক এক দেশের এক এক পথে দুর্ঘটনা বেশি হয়ে থাকে, এর মূল কারণ আমাদের দেশে মানুষ সবচেয়ে বেশি সড়ক পথে চলাফেরা করে থাকে, তারপরে নৌপথ, তারপরে বিমানপথ। তো আমাদের এই বিষয়ে আমাদের প্রত্যেকটি সাধারণ নাগরিকের কিছু বেসিক নলেজ থাকা প্রয়োজন আমি মনে করি, এবং রাষ্ট্রের অবশ্যই এই সড়ক দুর্ঘটনার ব্যাপারে রোধে আইন তৈরি করা, আইনের প্রয়োগ
প্রচলিত অতীতের আইনকে অ্যামেন্ডমেন্ট করা, এটা রাষ্ট্রীয় কাজ। আমরা যারা চিকিৎসক আছি এবং আমরা যারা রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, আমরা ব্রড স্পেকট্রাম চিন্তা করে থাকি। এই সড়ক দুর্ঘটনা রোধে আমাদের যেটা করতে হবে, আমরা যারা সুস্থ মানুষ আছি, যারা শারীরিক, মানসিক, সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পরিবেশগতভাবে আমরা যারা সুস্থ, আমাদের কিছু বেসিক কনসেপ্ট প্রয়োজন। কারণ একজন ডিজেবল পিপল, একজন প্রতিবন্ধী, সেটা মানসিক হোক, বৃদ্ধ প্রতিবন্ধী হোক, তার এই জিনিসটা অ্যাচিভ করা একটু দুরূহ ব্যাপার। আমরা যারা স্বাভাবিক আর 10টা মানুষ আছি, আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার। সেটা হচ্ছে ট্রাফিক সাইন, ট্রাফিক সাইন আমাদের জানা দরকার, এবং আমরা কিভাবে ফুটওভার ব্রিজ পার হব, কিভাবে আন্ডারপাস পার হব, কিভাবে রাস্তা পার হব, এই জিনিসগুলা আমাদের জরুরি জানা দরকার। এবং পাশাপাশি আমাদের যারা ড্রাইভিং করেন, মানে দোজ পিপল আর ড্রাইভার, সেটা ভারী ভেহিকেল হোক, মানে যারা যেমন ট্রাক, লরি, বাস চালায়, তাদের ক্ষেত্রে হোক, প্রাইভেট কার চালক হোক, মোটর সাইকেল চালক হোক, স্কুটার চালক হোক, ইভেন কি রিক্সাওয়ালা হোক, তাদেরকেও বেসিক ট্রাফিক আইন জানতে হবে এবং জেনে সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনি কাঠামোতে তাকে লাইসেন্স নিয়ে রাস্তায় নামতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। যদিও প্রতিটি দুর্ঘটনাই বলে কয়ে আসে না, তারপরেও সায়েন্স কি বলে, সায়েন্স বলে আপনি তো রাস্তায় উপরে হেঁটে হাঁটতে পারেন না, উপর দিকে তাকিয়ে। একজন অদক্ষ চালকের হাতে তো আপনি বাস বা প্রাইভেট কার দিতে পারেন না। সো এই ব্যাপারে আমাদের জনসচেতনতা জরুরি। আপনার যে প্রাইভেট কার চালক, ড্রাইভার, তার লাইসেন্স আছে কিনা, সে আদৌ প্রশিক্ষিত ড্রাইভার কিনা, এটা দেখার প্রাথমিক দায়িত্ব আপনার নিজের। এবং আপনার আশেপাশে যে পরিবেশগত যে বাধা বিপত্তি আছে কিনা, সেটাও দেখার দায়িত্ব আপনার। অবশ্যই সেটার সাথে রাষ্ট্রের সমন্বয় হলে অনেকাংশেই এই সড়ক দুর্ঘটনা কমে যাবে। আমাদের যে বেসিক ট্রাফিক রুলস আছে, আইন আছে, সেটাও আমাদের জানতে হবে। এবং রাস্তা পারাপার এবং রাস্তা চলার যে সিগনালগুলো আছে, যে সাংকেতিক চিহ্ন, সেগুলো আমাদের পথচারীদেরও জানতে হবে, পাশাপাশি চালকদের তো মাস্ট, বাধ্যতামূলক। তাহলে অনেকাংশই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সক্ষম হবে। কিছু স্পেসিফিক জায়গা আছে, যেমন হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে খুবই সেন্সিটিভ কাজ করা হয়, বাচ্চারা থাকে, যেখানে অসুস্থ মানুষ থাকে, সেই সকল জায়গায় যেমন হর্ন বাজানো নিষেধ। কিন্তু তারপরও বাংলাদেশে আমরা দেখি প্রতিনিয়তই যারা গাড়ি চালাচ্ছে হর্ন বাজাচ্ছে। জেব্রা ক্রসিং, যেখান দিয়ে মানুষ পারাপার হবে, সেখানে হলুদ সাইন থাকবে, মানুষ আস্তে আস্তে পারাপার হবে এবং যানবাহনও আস্তে ধীর গতিতে যাবে। এই যে নিয়ম শৃঙ্খলা, এগুলো আমাদের ভিতরে সচেতনতার অভাবই আমাদের বাংলাদেশে প্রায়ই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। সড়ক দুর্ঘটনা যে বাংলাদেশে হয় তা না, সারা বিশ্বে হচ্ছে। এক এক দেশের ক্যাজুয়ালিটির ধরন এক এক রকম। মধ্যপ্রাচ্যের ক্যাজুয়ালিটি, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতে ক্যাজুয়ালিটির ধরন একরকম, এবং বাংলাদেশের যে ক্যাজুয়ালিটির ধরন আর এক রকম। আমরা প্রতিটি মানুষ যারা সুস্থ সবল আছি, আমরা রাস্তা পারাপারে যদি আরেকজন ডিজেবল বা পঙ্গুত্ব বা বুদ্ধি প্রতিবন্ধী বা শারীরিকভাবে অক্ষম বৃদ্ধ বাচ্চা, তাদেরকে হেল্প করি, তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। আমাদের বর্তমান যে টেকনোলজি আছে, আমরা রাস্তায় মোবাইল ফোন কানে ব্যবহার করে এই পার থেকে ওপারে চলে যাই, এবং এট এ টাইমে ড্রাইভার সে তার কানে একটি হেডফোন দিয়ে গাড়ি ড্রাইভ করে, এতে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই বেড়ে গিয়েছে। প্রায় দেখা যায় বিভিন্ন ড্রাইভার
স্পেশালি বাস ড্রাইভাররা, তারা তাদের হেলপার দিয়ে গাড়ি পরিচালনা করে। সাধারণ জনগণের কখনো কোনোভাবে সম্ভব না যে তার লাইসেন্স চেক করে বা তার লাইসেন্স দেখে তার গাড়িতে উঠা। আমরা অবশ্যই একজন আরেকজনকে বিশ্বাস করি বলেই আমরা গাড়িতে চড়ি এবং আমাদের চলাচল এভাবেই সংগঠিত হয়ে আসছে। তো এই ব্যাপারে আমাদের যারা সচেতন নাগরিক আছেন, রাষ্ট্র অবশ্যই কাজ করছে এবং এটা সচেতনতা যদি আমরা আরও বেশি বাড়াতে পারি, আপনি আপনার পাশের লোকটি সচেতন করুন, আপনার ঘরের মধ্যেই সচেতন করুন, আপনার বাচ্চাকে ট্রাফিক সাইন সিগন্যালগুলো শিখিয়ে দেন, তাহলে সেই বাচ্চাটি সচেতন হবে, অনেকাংশেই দুর্ঘটনা কমে আসবে। এখন আসুন, দুর্ঘটনা হয়ে গেলে করণীয় কি, দুর্ঘটনা পরবর্তী ইস্যুটা আরও খুবই ইম্পর্টেন্ট ইস্যু। সারা বিশ্বে স্পেশালি উন্নত ওয়ার্ল্ডে প্রতিটি সাধারণ মানুষ তাদের ফার্স্ট এইড ম্যানেজমেন্ট তারা জানে, শেখানো হয়। আমাদের দেশেও কিছু কিছু পর্যায়ে শেখানো হয় এবং আমরা যদি এই ফার্স্ট এইড ম্যানেজমেন্টটা সবাইকেই শেখাতে পারি তাহলে ক্যাজুয়ালিটির হার কমে আসবে। দুর্ঘটনা থেকে যে মৃত্যু এবং দুর্ঘটনা পরবর্তী যে ডিসএবিলিটি, পঙ্গুত্ব, ব্যথা, বেদনা, এগুলো অনেকাংশেই কমে আসবে। পাশাপাশি সিপিআর ট্রেনিং, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন ট্রেনিং প্রতিটি সাধারণ জনগণকে জানতে হবে এবং স্পেশালি পুলিশ বাহিনীকে বেশি জানা প্রয়োজন। বিকজ তারা রাস্তার যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে তারা সবসময় রাস্তায় থাকে। দেখা যায় একটা সাধারণ মানুষ হয়তো তার অন্য কাজে ব্যস্ত, সে হয়তো দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিকে সেই ট্রিটমেন্টটা তার দ্বারা দেওয়া সম্ভব না, কিন্তু ট্রাফিক পুলিশ তার দায়িত্বই হচ্ছে এই কাজটা ফার্স্ট প্রায়োরিটি। ধরুন একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, দু তিনজন লোক বাসে চাপা পড়লো। তো আমাদের দেশে যেটা হয় আমরা প্রায়ই দেখি যে সবাই এতে হুড়াহুড়ি চিল্লাচিল্লি, হ্যাঁ, বিভিন্ন প্রকার মানে শরগোল তৈরি করে, এতে ক্যাজুয়ালিটি আরও বাড়তে পারে। বিকজ বাস ড্রাইভার সে হয়তো গাড়ি স্টিয়ারিং ছেড়েই পালাবে এবং তার গাড়িটা যদি রানিং থাকে আরও কিছু ক্যাজুয়ালিটি হবে। আমাদেরকে সবাইকে আরও ধৈর্য এবং প্যাটার্ন, মানে আমাদের খুবই ঠান্ডা মাথা এই জাতীয় সড়ক দুর্ঘটনা কারো সামনে হয়ে গেলে ধৈর্যের সাথে ওই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। প্রথমত ওই এলাকায় মানে যেখানে দুর্ঘটনা প্রবণ হয়ে গেল বা ঘটলো সে এলাকাটা বা সেখানকার যান চলাচল বন্ধ করে দিতে হবে। দিস ইজ ফার্স্ট ডিউটি। যদি যান চলাচল বন্ধ না হয় তাহলে একটার পর একটা আরও ক্যাজুয়ালিটি হতেই থাকে। আক্রান্ত ব্যক্তিকে একটা নিরাপদ স্থানে যারা আক্রান্ত না তাদের নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে একটা সড়ক দুর্ঘটনায় কোনো একটা লোক হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে, কিন্তু সে হয়তো মারা যাননি, সে যদি রাস্তার উপরেই থাকে মানুষের দৌড়াদৌড়ি বা অন্য আর একটা লোক আর একটা ছোট যান বা বড় যান এসে আবার তার উপরে তাকে মেরে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে তার ফার্স্ট সেফটি হচ্ছে তাকে একটা নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা। এবং নিরাপদ জায়গা স্থানান্তরিত করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস ফলো করতে হবে। যদি সম্ভব হয় গাড়ির বড় লম্বা সিট বা তক্তা বা এই জাতীয় স্ট্রেচার যদি কাছে না থাকে তার স্ট্রেচারের উপরে শুয়ে মাথাটাকে কোনোভাবেই নাড়াচড়া করা যাবে না। মাথাটা ঠিক যে পজিশনে আছে ঠিক সেই পজিশনে ধরে আপনাকে তাকে একটা বেসিক সাপোর্ট দিয়ে নিরাপদ কোনো স্থানে আগে সরাতে হবে। যদি শরীরে কোথাও থেকে রক্তপাত হয় আপনার হাতে কাছে পরিষ্কার যে কাপড়টি আছে বা গামছা হোক বা আপনার দ্বারা যা সম্ভব যদি সেটা পরিষ্কার হয় চেষ্টা করবেন সেটা দিয়ে ওই ব্লিডিং অংশকে চেপে ধরতে হবে। কারণ অধিকাংশ মানুষই এই হাইপোভলিউমিক শককে মারা যায়, মানে অতিরিক্ত রক্তপাতে মানুষ মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমরা যদি রক্তপাত বন্ধ করে ফেলতে পারি ইনস্ট্যান্ট, দেন তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিলাম, তখন ডাক্তার সাহেবরা ম্যানেজমেন্ট করবে। এই বেসিক জিনিসগুলো আমাদের করতে হবে।
সেখানকার অ্যাটমসফিয়ারটাকে নিজেদের মানে দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিদের ফেভারে নিয়ে আসতে হবে। আমরা অনেকে তাদের বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, বিভিন্ন মানে আমরা হয়তো অনেকে ভয় পেয়ে যায় বা হতাশাগ্রস্ত হয়ে পড়ি, তাদেরকে আর ক্যাজুয়ালিটি যারা আক্রান্ত তাদেরকে হয়তো কোনোভাবে হেল্প করতে পারি না বা ভয় পাই বা করি না। তো আমাদের সবাইকে এই বিষয়ে আগিয়ে আসতে হবে। যদি প্রত্যন্ত গ্রামগঞ্জে হয় অনেক সময় আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র পাওয়া নাও যেতে পারে, যদি মারাত্মক দুর্ঘটনা না হয়ে থাকে আপনারা বরফ পানির সেঁক ওই জায়গা আক্রান্ত স্থানে দিতে পারেন, অনেকাংশে উপকার আসবে, ব্লিডিং টেন্ডেন্সিটা কমে আসবে। তারপরে যেটা করতে হবে আমি বলেছি, যদি কোনো হাত পা ভেঙে যায় আপনার কোনো স্ট্রেচার কোনো কাঠ বা তক্তা বা গাছের যে কোনো একটা ডাল ভেঙে দুপাশে সাপোর্ট দিয়ে বেঁধে হালকা করে বেঁধে তাকে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে। সড়ক দুর্ঘটনা যারা বেঁচে যান তাদের অনেক ডিসেবিলিটি থাকতে পারে, যেমন তার মেরুদণ্ড ভেঙে যেতে পারে, উনি চার হাত পা অবশ হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, ওনার জয়েন্ট স্টিফ হয়ে যেতে পারে, ব্যথা বেদনায় আক্রান্ত হতে পারেন, অনেক ফিজিক্যাল ডিসেবিলিটি হতে পারে, মানসিক ডিসেবিলিটি হতে পারে। একটা সড়ক দুর্ঘটনা ফিজিক্যাল ডিসেবিলিটি কনভার্টেড টু মেন্টাল সাইকোলজিক্যাল ডিজিজ, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবং সোশ্যাল কিছু কুসংস্কার আছে যে মানুষ আমরা যারা ডিসেবল পিপল যারা শারীরিকভাবে অক্ষম বা যারা কোনো কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়েছেন আমরা অনেক সময় বলে থাকি যে পাপের ফসল। এই যে আমাদের সমাজে এই জাতীয় ধ্যান ধারণা আছে, আমাদের সমাজ থেকে পরিবার থেকে এই জাতীয় ধ্যান ধারণা আমূলে বিনষ্ট করে ফেলতে হবে। তাহলে আমরা সড়ক দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিদের এবং সড়ক দুর্ঘটনা পরবর্তী ব্যক্তিদের এবং সড়ক দুর্ঘটনা রোধে অনেকাংশেই আমরা সাফল্য লাভ করতে পারি। সড়ক দুর্ঘটনার আরও অনেক পরামর্শ টিপস রয়েছে, কিছু বেসিক মেডিকেল এডুকেশন প্রয়োজন, সেই জন্য আমাদের আরও সেমিনার সিম্পোজিয়াম এবং জনসচেতনতা জরুরি। আমি পরবর্তী অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হব এবং করণীয় নিয়ে কথা বলবো। ততদিন আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।